আজ ছিল মহানবমী পূজো বৃহস্পতিবার গন্ডছড়া হাটবার এই দিনে পাহাড়ি অঞ্চল থেকে জনজাতিরা বাজার করতে আসেন বাজার করে বাড়ি ফিরে যায় আজ আনুমানিক তিন ঘটিকায় একটি বুলেরো পিকআপ গাড়ি যার নাম্বার TR07A1623 35 জন যাত্রী নিয়ে নবকুমার পাড়া যাচ্ছিল নবকুমার পাড়ার রাস্তায় আপ উঠতে গিয়ে রাস্তার বিহাল দশার জন্য খাদে পড়ে যায় এতে পুরুষ এবং মহিলা সহ চারজন গুরুতরভাবে আহত হয় অন্য কোন গাড়ি রাস্তা বিহাল দশার কারণে পাহাড় অঞ্চলে নিজাতির মালবাহী গাড়ি নিয়ে বাড়িতে যেতে হয় না গেলে জিয়ার ভাগীরথী পাড়া যাওয়া হবে না একদিন গন্ডছড়ায় থাকতে হবে এদিকে গন্ডছড়া মহকুমা থেকে ভাগীরথ পাড়া এডিসি ভিলেজের নবকুমার পাড়া দূরত্ব প্রায় 28 কিলোমিটার ঘটনা ঘটে বাজার শেষ করে নবকুমার পাড়া ফেরার পথে প্রায় 2টায় গন্ডছড়া অগ্নি নির্বাপক দপ্তরে খবর আসে প্রায় 3টায় খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের গাড়ি নিয়ে চারজনকে আহত অবস্থায় গন্ডছড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে এই দুর্ঘটনায় 35 জন জানে বেঁচে যান তার মধ্যে তরুণজয় ত্রিপুরা বয়স 28 আশঙ্কাজনক বলে কর্তব্যরত চিকিৎসক তাকে পুরুলিয়া ডিস্ট্রিক্ট হাসপাতালে রেফার করেন আর বাকি তিনজন মালতী ত্রিপুরা বয়স 19 মকরই ত্রিপুরা বয়স 28 নজরী ত্রিপুরা বয়স 45 গন্ডছড়া হাসপাতালে চিকিৎসাধীন দীর্ঘদিন ধরে নবকুমার পাড়ার রাস্তা 28 কিলোমিটার বেহাল দশায় পরিণত হয়েছে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো হেলদোল নেই বলে জানান ওই এলাকার জনজাতি নেই বিদ্যুৎ নেই পরিশ্রিত পানীয় জল শিক্ষণ কাঠামো ভেঙে পড়েছে রাস্তার যে অবস্থা তাতে করে জনজাতিরা বাজারে আসতে আকাশ ছোঁয়া গাড়ি ভাড়া ঝুঁকি নিয়ে মালবাহী গাড়ি নিয়ে এমনই জানান গন্ডছড়া থেকে 28 কিলোমিটার দূরত্বে ভগীরথ পাড়ার এডিসি ভিলেজের নবকুমার পাড়ার জনজাতিরা আজকে আমরা 3:10 সময় একটা আমরা থানা থেকে আমরা কল পাই একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে সেই গাড়ি অ্যাক্সিডেন্টে আমরা যাই আমরা যে গাড়ি গাড়ি আছে সেটা আমরা অ্যাটেন্ড করি অ্যাটেন্ড করে সেটা আমরা এবারে লগে আমরা অ্যাম্বুলেন্স থানা স্টাফ মিলে আমরা এখান থেকে রেস্কিউ করি রেস্কিউ করে সেটা আমরা এখানে চারজন ক্যাজুয়ালিটি আমরা নিয়ে আসি আমরা জায়গাটার নাম কি অ্যাক্সিডেন্ট নবকুমার পাড় কজন এখানে আমরা চারজন পাইছি এখানে গিয়ে সেটা এখানে অনেক দূরের রাস্তা আমরা চারজন গিয়ে পাইছি চারজন আমরা রেস্কিউ করে নিয়েছি Bandachada sub divisional hospital at around 6:30 p.m. Fire service brought four patients. They were injured following RTA. The patient details are Malati Tirpura, Moko Malati Tirpura, age is 19 years. Mokwa Rai Tirpura, his age is 18 year, and Taranjoy Tirpura, 27 year old, and then Najari Tirpura, 45 year female. The most serious patient is Taranjoy Tirpura. He is suffering polytrauma, and then he requires refer to Upulai Hospital. ওই যে দমনবর্তীর সময় রাস্তা বানানা দেখি ইয়ে হয়েছে আর কি কোন জায়গাতে কোন জায়গাতে নবকুমার রাস্তা ওই যে দমনবর্তীর সময় নবকুমার রাস্তা মুখে সামনে গাড়িটা কি গন্ডছড়া আবার সময় নাকি যাওয়ার সময় গন্ডছড়া তো খোঁজ টোজ করে সেরা গেছে মারা গেছে কি মারা তো গেছে না একজন মত এবং মনে এটা তো কি হয়েছে না ভূমি পরে ইয়ে করে রোগ তো বের করে আর কি কি গাড়ি আর কেন্টার কেপ কেন্টার কেন্টার গাড়ি কজন আসলো এদিকে মোটামুটি 35-36 জন আছে রাস্তা রাস্তা খারাপ দেখে এরকম আর কি রাস্তা খুবই খারাপ হ্যাঁ রাস্তা কি খুবই খারাপ হ্যাঁ বহুত খারাপ মানে কম লাগতো না কেউ গাড়ি যেত না